একটি বিবাহিত মেয়ে কবিরাজের কাছে গেল তাবিজের জন্য। তাবিজটি হলো তার স্বামীকে বশ করানোর তাবিজ। মেয়েটি কবিরাজের কাছে গিয়ে বলল, কবিরাজ সাহেব, আমাকে এমন একটি তাবিজ দিন যে তাবিজ দিয়ে আমি আমার স্বামীকে বশ করাতে পারি। সে অনেক রাগি, অনেক জেদি, তাকে নিয়ে আমি আর পারছি না। কবিরাজ সাহেব তখন বলেন, আমি এমন একটি তাবিজ দিতে পারবো, কিন্তু এই তাবিজের জন্য আপনাকে আমার একটি জিনিস এনে দিতে হবে। মেয়েটি বলে, কি জিনিস? এই তাবিজের জন্য আমি আপনাকে সকল জিনিস এনে দিতে রাজি আছি। তখন কবিরাজ সাহেব বলেন, এই তাবিজের জন্য আপনাকে সিংহের গলার পশম আমাকে এনে দিতে হবে, এটা আনলে আমি আপনাকে তাবিজ দিতে পারবো। তখন মেয়েটি অবাক হয়ে বলল, এটা কি করে সম্ভব? সিংহের সামনে তো যাওয়াই দুষ্কর, সিংহ তো মানুষকে খেয়ে ফেলে, এটা আমি কি করে আনবো? তখন কবিরাজ সাহেব বলেন, আমার কাছে এমন একটি বৃদ্ধর ঠিকানা আছে যে সারা জীবন চিড়িয়াখানায় পশু পাখির সাথে কাটিয়েছে। আপনি তার সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে শিখিয়ে দিবে কিভাবে সিংহের গলার থেকে লোম আনতে হয়। তখন মেয়েটি দৌড়ে গেল সেখানে। সেখানে গিয়ে বৃদ্ধ লোকটির কাছ থেকে কায়দা শিখতে লাগলো। এভাবে এক মাস চলে গেল। এক মাসের মধ্যে মেয়েটি সকল কায়দা শিখে গেল। এখন মেয়েটি সিংহের সামনে যেতে পারে। সিংহ মেয়েটিকে কিছুই বলে না, কারণ মেয়েটি সিংহকে বসে আনার কায়দা শিখে গেছে। তারপর সুযোগ বুঝে একটি লোম নিয়ে সে দৌড়ে গেল সেই কবিরাজের কাছে। কবিরাজ সাহেব তখন বলল, এটা কি করে সম্ভব? সিংহের সামনে তো সাধারণ মানুষ যেতেই পারে না, আপনি কি করে আনলেন এই লোম? তখন মেয়েটি বলল, এটা শিখতে আমার এক মাস সময় লেগেছে, এমনকি অনেক কষ্টও করতে হয়েছে। অনেক কষ্টের পর আমি সিংহকে পোষমানিয়ে নিয়েছি। এখন সিংহ আমাকে কিছুই বলে না, এমনকি সিংহের পাশে গিয়ে আমি বসেও থাকতে পারি। তখন কবিরাজ সাহেব তাকে বলল, মাত্র এক মাসের মধ্যে আপনি হিংস্র জানোয়ারকে পোষমানিয়ে নিতে পারলেন, অথচ আপনার বিয়ে হয়েছে 5 বছর, তবুও কেন আপনার রাগী স্বামীটাকে এই 5 বছরের মতো পোষমানাতে পারলেন না? আপনি কি সত্যি পোষমানাতে পারেননি, নাকি কখনো চেষ্টাই করেননি? একটু ভেবে দেখুন তো। তখন মেয়েটি তার ভুল বুঝতে পারল, আর কোনো কথা বলল না, সেখান থেকে চলে আসলো। বর্তমানের অবস্থা কিন্তু ঠিক এমনই। স্বামী স্ত্রীর সাথে একটু ঝগড়া হলে সেটা না মিটিয়ে মানুষ অন্যদের কাছে গিয়ে বিচার দেয়, কিন্তু আসলে অন্য কেউ কখনোই আপনার সমস্যার সমাধান করতে পারবে না। আপনার সমস্যার সমাধান আপনি করতে পারবেন, অন্য কেউ শুধু আরো ঝগড়া বাড়িয়ে দিতে পারবে, কখনোই মিটিয়ে দিতে পারবে না। শুধু দুজন দুজনকে বুঝতে শিখুন, তাহলে কখনোই স্বামী বা স্ত্রীকে বশ করানোর জন্য কবিরাজের কাছ থেকে তাবিজ আনতে হবে না।